উইকেট পড়ল বিজেপির, এবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস তিনি চলে এলেন জোড়া ফুলে। পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। তন্ময় ঘোষের পর তৃণমূলে ফিরলেন বিশ্বজিৎ দাস। তিনি বললেন, ভুল বোঝাবুঝির একটা ঘটনা ছিল, ঘরের ছেলে ঘরে ফিরেছি, দিদি যেভাবে কাজ করছেন সেভাবে তার পাশে থাকতে চাই। আমার অত্যন্ত অনেক সুখ দুঃখের সাথী, আমার অনেক কিছু সাক্ষী আপনারা আছেন। একটা উদ্ভূত পরিস্থিতিতে ভুল বোঝাবুঝিতে একটা পরিবর্তন হয়েছিল, যে পরিবর্তন না হওয়াটাই উচিত ছিল। একজন জনপ্রতিনিধি তার কাজ মানুষের পাশে থাকবার জন্যে, এলাকার উন্নয়ন করবার জন্যে। বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই প্রসঙ্গে বনগাঁ বিজেপির সংগঠনের জেলা সভাপতি মনস্পতি দেব বলছেন, নৈতিকতার প্রশ্নে উনি রেজাইন দিয়ে তৃণমূলে যোগ দিতে পারতেন, বাগদার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। উত্তর চব্বিশ পরগনায় বিজেপিতে ধস নামবে বিশ্বজিৎ দাসের এই বক্তব্য প্রসঙ্গে জেলা সভাপতি বলছেন, উনি জ্যোতিষে বলেন কবে, আগে জানলে হাত দিখিয়ে দিতাম। আবারও কটাক্ষ বিজেপি তৃণমূলের, তবে পদ্ম থেকে পড়ছে উইকেট এবং ক্রমাগত শক্তি বৃদ্ধি জোড়া ফুলের। এটা তো ওনার ভালো লেগেছে, ওনার মনে হয়েছে যোগদান করবেন, উনি করেছেন। উনি নৈতিকতার খাতিরে রিজাইনটা দিয়ে গিয়ে জয়েন করলে খুব খুশি হতাম আমরা, আর সাধারণ বাগদার মানুষও বুঝতো। উনি তো বাগদার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, যদি এ ভাষাটাই বলি প্রতারক, আমি বলবো প্রতারক। কারণ মানুষের বিশ্বাস, বিজেপির ভরসা, বিজেপির উপর ভরসা করে মানুষ ভোট দিয়েছিল ওনাকে। উনি মানুষের বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে যিনি প্রতারণা করেন তাকে প্রতারক ছাড়া তো আর কিছু বলা যায় না। উনি যে জ্যোতিষ সেটা আমি জানতাম না, তাহলে উনি আজ যাওয়ার আগে কালকে অবধি তো আমাদের দলে ছিলেন, হাত একবার দেখিয়ে নিতাম। এত বড় জ্যোতিষ যে ধসনামা দেখে ফেলেছে, গোটা ভারতবর্ষে 303 এমপি ভারতবর্ষ শাসন করছে, গোটা ভারতবর্ষের 19টা রাজ্য বিজেপি শাসন করছে, উনি দিবা স্বপ্ন দেখছেন? দিবা স্বপ্ন দেখেন না, সুস্থ অবস্থায় স্বপ্ন দেখেন আমার জানা নেই উনি কী অবস্থায় স্বপ্ন দেখেন। উনি অসুস্থ, সুস্থ যেভাবে স্বপ্ন দেখছেন দেখুন, স্বপ্ন দেখা ভালো। বিজেপিতে ধস কীভাবে নামবে না তৃণমূলের ধস নামবে সে তো দেখাই যায়।